আচ্ছা, আমরা মোটামুটি গুগল ক্যাম্পেইন দেখেছি, দেখে ফেলছি। তো লিড জেনারেশন আমরা দেখছি। তো লিড জেনারেশনের মধ্যে আমি আরো বলছিলাম আপনাদেরকে যে আরো কয়েকটা বিষয় দেখাবো, তাই তো? জি স্যার, তো দেখেন, আমরা আর একটা জিনিস শিখি, যেটা হচ্ছে যে আমরা B2B লিডস, যেটা আসলে ভালো চাহিদা আছে, B2B লিডস আমরা মূলত লিঙ্কডিন থেকে কালেক্ট করা দেখছি, গুগল থেকে কালেক্ট করা দেখছি। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সাইট ম্যাপ থেকে আমরা কালেক্ট করা দেখবো, ঠিক আছে? যেমন এখন আমি একজন বায়ার আপনাকে বললো, লাইক ধরেন USA বা ওয়াশিংটনের একটা একটা আরো লোকেশন স্পেসিফিক একটা সিটির নাম বলে দিল, ওই সিটি থেকে ওই সিটিতে রেস্টুরেন্ট কি কি মানে রেস্টুরেন্টের লিড সে চাচ্ছে, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। সো দেখেন, এখন আপনি এটা তাহলে কিভাবে বার করবেন? খুবই সহজ, যে এটা এই লিডস গুলি বার করতে হলে, এটা শুধু আমি USA বলতেছি, বিষয়টা এরকম না, আপনি যে কোনো কান্ট্রি বের করা যাবে, ঠিক আছে? ওকে, এবং এখন আমরা খুব সহজে সবকিছু ইনফরমেশন পাওয়া যাবো। এটা বার করার জন্য যে কাজটা করতে হবে, আপনি লিখেন এখানে maps.google.com, সো ম্যাপস MAPS, maps.google.com। জি স্যার, ওকে, এখন দেখেন আমরা এখানে সার্চ বাটনে একটা অপশন আসছে, হ্যাঁ, এখানের মধ্যে আপনি লিখেন, কি লিখবো স্যার? এখানে আপনি ধরেন লোকেশনটা আগে লিখেন, স্পেসিফিক একটা লোকেশন, যে কোনো একটা লোকেশন লিখেন, স্যার কান্ট্রি দেবো নাকি স্টেটের? ধরেন ইউনাইটেড স্টেটস এর ধরেন ওয়াশিংটন দিবেন, হ্যাঁ, ওয়াশিংটন দিয়ে সার্চ দেন। স্যার ওয়াশিংটন DC দিতে হবে স্যার? না, ওকে, এখন এন্টার চাপেন। তো এন্টার চাপার পরে দেখেন এখানে, যে এখানে একটা লোকেশনের আমাদের ম্যাপ দেখতে পাচ্ছি ডান পাশে, ডান পাশে, ঠিক জি আছে? স্যার, তো এই ডান পাশে এখানে গিয়ে আপনি রাইট বাটনে ক্লিক করেন। এখন দেখেন রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনার আসছে সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাই এ ক্লিক করেন। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখন হচ্ছে আপনি নিশ, যেটা আমাদের থাকবে, যে নিশ থাকবে, সে যদি রেস্টুরেন্ট চাই রেস্টুরেন্ট, ফ্যাশন চাইলে ফ্যাশন, সে যদি আপনার টেকনিক্যাল বা টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট গুলা বা বিজনেসম্যানদেরকে টার্গেট করতে চায়, অথবা ল্যান্ড ওনার, প্রপার্টি ওনার, এই ধরনের চাই, যে কোনো ধরনের চাইতে পারে, যেটা চাইবে আমরা সেটা এখানে লিখে সার্চ দিবেন। স্যার এখানে স্যার আমি যেটা ওয়াশিংটন DC দিছি, তাহলে স্যার ওইটার উপরে দিতে হবে আমাকে ক্লিক দিয়ে? স্যার সার্চ নেয়ার বাইরে দিতে হবে? না, এখানে ওইটার উপর ক্লিক দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি এখানে যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করেন, দেখেন যে কোনো আমরা জায়গায় মূলত দিলে লোকেশনে চলে আসছি, ঠিক আছে? আমরা যে ওয়াশিংটন লিখছি, ওয়াশিংটনটা আমাদের ম্যাপে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা ওয়াশিংটনের ভিতর থেকে আমরা কি করব, একটা স্পেসিফিক নিশ বের করে নিয়ে আসব। এখন আপনি সার্চ দেন, নিশ লিখে এখন সার্চ দিবেন। প্রথমে দিতে হবে লোকেশন দিয়ে, তারপরে আমরা সার্চ নিয়ার বাই দিয়ে লোকে ইয়ে করতে হবে, নিশটা লিখে সার্চ দিতে হবে। নিশটা লেখেন আপনি, লাইক কি লিখবেন, লিখেন আপনি, হ্যাঁ স্যার, সিমেন্ট কোম্পানি দেন, সিমেন্ট সিমেন্ট কোম্পানি, কোম্পানি, আচ্ছা, ফ্যাশন, ফ্যাশন কোম্পানি দেন, অথবা প্রপার্টি ওনার দেন, ল্যান্ড বিজনেস দেন, ল্যান্ড বিজনেস চাই অনেক বেশি। স্যার ল্যান্ড বিজনেস দেব? হ্যাঁ, ল্যান্ড বিজনেস দেন, সমস্যা নাই, ল্যান্ড বিজনেসম্যান যারা যারা, এটা B2B লিড আমরা কালেক্ট করতেছি, হ্যাঁ, স্যার ল্যান্ড বিজনেসম্যান, ওকে, দিয়ে সার্চ দেন। আচ্ছা, ল্যান্ড বিজনেস লিখেন, ম্যান ম্যান লেখার দরকার নাই, ল্যান্ড বিজনেস লিখেন, ওকে, এখন সার্চ দেন। স্যার আসছে। সো দেখেন এখানে ল্যান্ড বিজনেস লিখা লিখার পরে আমাদের এখানে এখানে ল্যান্ড বিজনেস এর সাথে জড়িত যতগুলো কোম্পানি আছে, সেই সবগুলো কোম্পানি এখানে আমাদের চলে আসছে, ওয়াশিংটনের মধ্যে যেগুলো আছে। আপনার আমরা কি করব, এই একটা একটা করে কোম্পানি, যে কোনো একটা কোম্পানিতে ঢুকেন আপনি। দেখেন এখন কোম্পানিতে আসার পরে আমরা কিন্তু তাদের ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, আমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি। জি স্যার, আচ্ছা, এখন হচ্ছে দেখেন আপনি একটু নিচে যান, স্ক্রল ডাউন করে নিচে যান।
এখন দেখেন এখানে তাদের কিন্তু ইয়ে আছে একটা লিখা, এখানে দেখেন এগুলো থেকে কিন্তু আমরা এখানে এটার যে দেখেন নিচে কিন্তু এটার ইয়ে পাশে কিন্তু আমরা আরো অনেকগুলো ইয়া পাচ্ছি। দেখেন আর একটু উপরে, আর একটু স্ক্রল ডাউন করে উপরে যান, দেখেন এটা রিলেটেড পিপল অলসো সার্চ ফর, দেখছেন এখানে আমরা আরো যেগুলো অনেকগুলো ইয়ে আছে আমরা এগুলো আমরা পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে জি স্যার। ওয়েবসাইট রেজাল্ট স্যার এটা কি তাহলে? আমরা যেটাতে ঢুকছি উনার ওয়েবসাইট রেজাল্ট ফেসবুকের? হ্যাঁ ওনার ফেসবুক এরটা আমরা পাই গেলাম, দেখেন উপরে ওনার ফেসবুক এর ইয়াটা দিছে। জি স্যার হয়েছে। তারপরে আপনি দেখেন আমরা ফেসবুক এর ফেসবুক লিংকটা আমরা কালেক্ট করলাম, কালেক্ট করব। তারপরে হচ্ছে আমরা তার ফোন নাম্বার তো পাইলাম, এখানে ইমেল অ্যাড্রেস পাবো। ইমেল অ্যাড্রেস পাবেন কোথায়? আপনি তার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে ইমেল অ্যাড্রেস পাবেন। দেখেন আপনি তার নিচে যান একেবারে, স্যার এই যে এটা না, এটা কি হবে? এই যে এই যে এই যে হ্যাঁ কন্টাক্ট আমরা পাই গেলাম। জি স্যার এভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা পেয়ে যেতে পারি। স্যার আমাদের ইমেলটা স্যার চেক করে দেখা লাগবে না যে আসলে ইমেলটা আমাদের আসলে এখন অ্যাক্টিভ আছে কিনা? এটা আসলে অ্যাক্টিভ আছে বুঝছেন, কারণ হচ্ছে ইনএক্টিভ বা এই ধরনের একটা ওয়েবসাইটে বা এই ধরনের কিন্তু মানুষ এভাবে ইনএক্টিভ বা এরকম দিবে না। জি স্যার যেগুলা ভ্যালিডিটি আছে সেগুলাই বেশি ভাগ। স্যার ভাইয়ের কি কখনো গুগল ম্যাপে লোকেশন লোকেশন চাওয়া কি স্পেসিফিক কোন কোম্পানির নামের সাথে? হ্যাঁ না নাম করে দিবে না, কিন্তু আপনার কোন একটা স্টেট দেখা দিল যে অমুকখানে এই জায়গাটুকুর মধ্যে কি কি আছে ওই ওগুলো তথ্য চাচ্ছে। না না ধরেন যখন লিড গুলো প্রোভাইড করবো ওটার সাথে সাথে গুগল ম্যাপের লোকেশনে লোকেশনের লিঙ্ক টিঙ্ক কিছু দিতে হবে নাকি? না 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 প্রফেশনাল লিঙ্ক দিতে হবে না, এখান থেকে আপনি যে যে কাজগুলো করবেন এখান থেকে মূলত আপনি এই যে বিজনেসের যে ইনফরমেশন গুলো আছে আমরা এগুলো এখান থেকে বি টু বি লিড আমরা কালেক্ট করতেছি। ঠিক আছে আমরা এখান থেকে বি টু বি লিড কালেক্ট করতেছি। এটাকে স্যার বি টু বি লিড বলবে স্যার? হ্যাঁ এটাকে বি টু বি লিড আমরা বলবো স্যার। বি টু সি লিড হ্যাঁ এখান থেকে বি টু সি ও করা যায়, বাট এই 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 মেথডটা মূলত বি টু বির জন্য পারফেক্ট। ঠিক আছে আর স্যার আমরা কি এরকম করে কিছু বের করতে পারবো যে আপনার ঢাকার এত নাম্বার রোডে, এত নাম্বার রোডের মধ্যে এই একটা এরিয়া দিছে যে ওই এরিয়ার ভিতরে কতগুলো কোম্পানি আছে, কি কি কোম্পানি, সেই কোম্পানিগুলোর তথ্য তারা যাচ্ছে? হ্যাঁ করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন। তাহলে প্রথমে আপনাকে কি লিখে সার্চ দিতে হবে? জি স্যার সেটা কিভাবে করবো স্যার? প্রথমে আপনাকে লোকেশন লিখে সার্চ দিতে হবে, দেন হচ্ছে লোকেশনটা চলে আসলে দেন সেখান থেকে আমরা পুরো নিয়ার বাই করে স্যার আমাদের নিশ্চয় লিখে সার্চ দিব, তাহলে আমাদের আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। স্যার এখানে তাহলে আমি যদি স্যার ঢাকার কোন একটা ইয়া দিয়ে খুঁজি তাহলে কিভাবে দিব স্যার? ঢাকার কোন একটা রোড ঢাকার আপনি লেখেন এলিফ্যান্ট রোড, এখানে কি স্পেস ব্যবহার করতে পারবো না? হ্যাঁ স্পেস ব্যবহার করতে পারবো। এলিফ্যান্ট রোড ঢাকা ঢাকা দিয়ে স্যার আগে সার্চ দেবো। ওকে এখন দেখেন আপনাকে আগে দেখতে হবে যেখানে আমাদের লোকেশনটা আসছে না, তো আমাদের লোকেশন চলে আসছে। লোকেশন চলে আসলে আমরা যে কাজটা করব এই যে ডান পাশে যান গিয়ে রাইট বাটনে ক্লিক দিয়ে সার্চ এখানে এখানে আপনি নিশ্চয় লিখে সার্চ। স্যার এখানে যদি বায়ার বলে যে স্যার যে এইটুকু এরিয়ার ভিতরে এই রোডের ভিতরে কোন কোন কোম্পানি আছে সেই কোম্পানিগুলো সবগুলোকে বের করে দেন, তাহলে আপনি একটা 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 করে সার্চ দিবেন। লাইক প্রথমে আপনি ফ্যাশন দিয়ে সার্চ দিয়ে দেখলেন ফ্যাশনের কি কি কোম্পানি এখানে আছে, তারপর এখানে গার্মেন্টস লিখে সার্চ দিয়ে দেখতে পারেন এখানে গার্মেন্টস এর কি কি কোম্পানি আছে, তারপর টেক্সটাইল লিখে সার্চ দিয়ে দেখলেন টেক্সটাইলে কি কি আছে, একটা একটা করে সার্চ দিয়ে দেখেন। ফ্যাশন দিল স্যার, ফ্যাশন রিলেটেড
জি স্যার, ফ্যাশন রিলেটেড সব চলে আসে। তারপর গুগল ম্যাপ থেকে বেশি ডাটা কালেকশন করার কি কোনো এক্সটেনশন বা ওয়েবসাইট আছে? এখানে ফ্রি ফ্রি কোনো টুলসটা নাই, ঠিক আছে? জি লিংকডইন সেলস নেভিগেটর ফ্রি, লিংকডইন সেলস নেভিগেটর এখন প্রিমিয়াম করে ফেলছে, আগে তো ফ্রি ছিল। ইয়েলো পেজটা তো ফ্রি না স্যার? ইয়েলো পেজটা ফ্রি, এখনো ইয়েলো পেজ ফ্রি আছে। হ্যাঁ, ইয়েলো পেজ থেকে আপনি লিড কালেক্ট করতে পারবেন। জি স্যার, এবার এবার বুঝছি স্যার। তাহলে আইসেন? জি স্যার, যা যা দিচ্ছি স্যার চলে আসতেছে। জি স্যার, লাইক আমি যদি হসপিটাল দিই, হসপিটাল দিলে ওই এরিয়াতে হসপিটাল যতগুলো সব চলে আসতেছে। এখান থেকে দিয়ে আপনি ইয়ে করে কালেক্ট করতে পারবেন না? জি স্যার। ওকে, যেমন স্যার এখানে আমরা ওনাদের যে সিটি হসপিটালের অ্যাড্রেসটা পেয়ে গেলাম ওয়েবসাইট, এখান থেকে ওদের কানেকশন, আপনার যে জিমেইল পেয়ে গেলাম আমরা, এখানে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার। এটা খুব সহজ ভাবে আমরা প্লেট গুলো এখান থেকে কালেক্ট করতে পারি। এখন বর্তমানে মূলত মার্কেট প্লেস ফাইবার বা আপওয়ার্কের কথা বলি, ঠিক আছে? আমরা এখন বর্তমানে লিড লিড আসলে অনেক ভাবে কালেক্ট করা যায়, ঠিক আছে? বাট আপনার বর্তমানে হচ্ছে লিংকডইন থেকে, এবং আমাদের আমরা এখন যেটা ম্যাপস থেকে বের করলাম, লিংকডইন এবং ম্যাপস থেকে, এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কথা বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এখন অনেক সময় আমরা যদি ইয়া চাই, যে ধরেন আমরা যে ইয়াটা পাই বার করলাম, কি বলে, ধরেন আমরা একটা ইনফরমেশন বার করলাম, যে লাইক একটা এই যেকোনো একটা কোম্পানিতে ঢুকেন স্যার, এখানে হ্যাঁ যেকোনো একটা কোম্পানিতে ঢুকেন স্যার, পলিটিক্যাল দিয়ে দিছি স্যার, এটা দিয়ে ঢুকলাম। ঢুকার পরে দেখেন এখানে আমরা কিন্তু অলমোস্ট এই যে এখানে তার অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু আমরা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু সবগুলা বায়ারকে দিতে হবে। বায়ার আমরা অ্যাড্রেসটা দিব, যে অ্যাড্রেস মানে কোন লোকেশনের যে অ্যাড্রেসটা দেওয়া, এত তো বিশাল সৈকত এটা ঢাকায় এটা। তারপরে এটা হচ্ছে এটা ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখেন, ওয়েবসাইট অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, ঠিক আছে? এগুলো সবগুলো আমরা এখানে, হ্যাঁ। দেন এখন দেখেন তার ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা একটু কপি করেন। এটা স্যার পলিটিক্স দিছিলাম তো, তাহলে এটা না স্যার, অন্যটা দিতে হবে। জি স্যার। ওকে, লাইক এটা ওয়েবসাইটটা কপি করেন, ওয়েবসাইটের ডোমেইনটা জাস্ট কপি করলে হবে। এখানে আপনি তার পেজ নিয়ে নিছেন, ল্যান্ডিং পেজ লাগবে না, এটা bd.com পর্যন্ত রাখেন, সিটি হসপিটাল bd.com। এখন কি করবেন আপনি, নতুন একটা ট্যাব ওপেন করেন। আমি দেখেন চ্যাটে একটা ইয়া লিখে দিছি, চ্যাটে যেটা লিখে দিছি এটা আপনি পেস্ট করেন, যে ওনার নেম বাই ওয়েবসাইট ফ্রি টুলস। অনেকগুলি আছে, আমরা সবগুলো দিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে? অনেকগুলি আছে এখানে, সবগুলো দিয়ে বের করা যায়, ঠিক আছে? তো মনে রাখবেন, যখন আপনাকে একটাতে লিমিট করে দিবে, তখন আরেকটা দিয়ে ট্রাই করবেন। মানে আপনি একটা দিয়ে আসলে মানে অনেকগুলো যে করতে পারেন এরকম না, তবে আপনি একটা লিমিটেশন থাকবে, বাট আমরা একটা একটা মানে অনেকগুলো ইউজ করব, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে আপনি অনেকগুলো বের করতে পারবেন। সেখানে স্যার ডোমেন নেমটা দিয়ে দিবো তাহলে, কি
ডোমেইন নেমটা নিয়ে দিয়ে আপনি সার্চ দেন। চলে আসছে, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখবেন যে এই এই সাইটের নামটা কি, সিটি হসপিটাল বিডি ডট কম। আচ্ছা, তো দেখেন এই এই টুলসটা থেকে আমরা অনেকগুলি বার করতে পারবো, ঠিক আছে। তখন আপনাকে ধরেন এই টুলসটা রেস্ট্রিক্টেড করে ইয়ে করে দিবে বা এটা লিমিট করে দিবে, একটা লিমিটেশন এ আছে, তো লিমিট করে দিলে আপনি তখন অন্য অন্য যে টুলস গুলো আছে আসছে দেখেন ওই টুলস গুলো থেকেও আপনি বের করতে পারবেন। এবং এটা প্রিমিয়াম ভার্সন আছে, চাইলে আপনি প্রিমিয়াম ভার্সন নিতে পারেন, বাট আমরা প্রিমিয়ামে যাব না, আমরা ফ্রিতেই মূলত যা আছে এগুলো দিয়ে আমরা কাজ চালাই দিতে পারবো। স্যার এটার মালিকের নামে এমডি কালাম, এম এম আর কালাম, মিস্টার কালাম স্যার। ও জি মিস্টার কালাম, নাম ভুল বলতে হয় না, বুঝছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন এত বড় একজন বিজনেস বিজনেসম্যান, সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়, বুঝছেন? এটা ধর্মগ্রন্থে আছে, প্রতিটা ধর্মগ্রন্থে আছে স্যার। এখানে তো ইমেলটা একটু আলাদা ওদের, ও এটা তো এটা হচ্ছে ওনার, উনি হচ্ছেন মালিক, ঠিক আছে, উনি মালিক, মালিক আছে জি স্যার, ওনার মালিক। তো এইভাবে আপনি অন্য টুলস গুলো দিয়েও দেখেন, ট্রাই করে দেখেন, আর ব্যাকে যান স্যার। এখানে ওই ওনারের আপনার কন্টাক্ট নাম্বার প্লাস ওনারের যে জিমেইল পার্সোনাল সেটাও আমরা বাইরকে দিতে পারি। হ্যাঁ সেগুলো দিব, প্লাস হচ্ছে ওনারের নাম দিবেন, ওনারের ইয়া দিবেন, এগুলো দিয়ে দিয়েন যা যা আছে এখানে। বায়ার যেগুলো যেরকম চাইবে, বায়ার যেভাবে চাইবে আপনি সেই সেই ইনফরমেশন গুলো দিবেন স্যার। এই জন্য এই টুল গুলো ব্যবহার করলে আমরা এটা বের করতে পারবো সহজে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওকে। তাহলে এইভাবে এইভাবে কিন্তু মূলত আমরা ভালো লিড কালেক্ট করতে পারবো, যেগুলো আসলে মূলত ভ্যালিড লিড, ভ্যালিড লিড, ঠিক আছে। লিডস কিন্তু অনেক আছে, আমি আগেও বলছি, যেমন কিছুক্ষণ আগে আপনি একজন নাম, ওনার নাম কি, সানজিদুর রহমান চৌধুরী, উনি বলছেন যে কিন্তু ইয়েলো পেজ, হ্যাঁ ইয়েলো পেজ থেকে কিন্তু লিড কালেক্ট করা যায়, বাট বর্তমানে ভ্যালিড বা মার্কেট প্লেসে যে ডিমান্ড, ডিমান্ড কিন্তু এখন বর্তমানে ম্যাপস থেকে এবং লিংকডইন থেকে, ঠিক আছে আপনি বাই। হ্যাঁ, সো এই দুটোতে আমরা ভালোভাবে ফোকাস দিই জি স্যার। স্যার আমাদের আগে পরে কি গুগল ইয়া লিংকডইন সেলস নেভিগেটর ওই টুলটা কি লাগবে শুনে? লিংকডইন সেলস নেভিগেটর এটা যদি আপনি প্রিমিয়ামটা ইউজ করতে পারেন, এটা শুধু লিড কালেক্টের জন্য না, এটা আমাদের আরো অনেক কাজে লাগে লিংকডইন এর ক্ষেত্রে। হ্যাঁ, লিংকডইন মার্কেটিং এর ক্ষেত্রে এটা আরো কাজে লাগে, অটোমেশন চালানো যায় লিংকডইন সেলস নেভিগেটর দিয়ে, বুঝছেন? অটোমেশন তো বুঝছেন পাওয়া যায় লিংকডইন, যে অটোমেটিক অটোমেটিক যে মেসেজ রিপ্লাই দেয় স্যার, মেসেজ রিপ্লাই না, ধরেন আমি কি করব, ধরেন আমি লাইক এক্সাম্পল আমি চাচ্ছি ডিজিটাল, আমি এক্সাম্পল ধর লাইক আমি চাচ্ছি যে ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে যারা ডিজিটাল মার্কেটার আছে সবার কাছে আমি কি করতে চাচ্ছি একটা এসএমএস পাঠাতে চাচ্ছি, ঠিক আছে। এটা আমি এই সেলস নেভিগেটর দিয়ে অটোমেশন দিয়ে করতে পারবো। হ্যাঁ, এটা কোনো প্রিমিয়াম না, এটা হচ্ছে সরি এটা ফ্রি না, এটা হচ্ছে প্রিমিয়াম। ওকে,